চলেই এলো। তারই প্রস্তুতি পর্ব 66 পল্লী ক্লাব জোর কদমে শুরু করে দিয়েছে। 71 বছর পূর্ণ হতে এবারে তাদের ভাবনা মায়ের হাতে মায়ের আবাহন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। মণ্ডপ সজ্জায় দীপ দাস এবং ঈশিকা চন্দ্র। কমিটির সেক্রেটারি প্রদ্যুম্ন মুখার্জি জানিয়েছেন, চতুর্থী থেকেই দর্শনার্থীরা পূজা মণ্ডপ পরিদর্শন করতে পারবে। শুভ শারদীয়ার আন্তরিক এবং প্রীতির শুভেচ্ছা আপনাদের সবাইকে টুডেজ বাংলার তরফ থেকে। আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি 66 পল্লীতে। তাদের সঙ্গে কথা বলে তাদের থিমের পেছনে এবং তাদের প্যান্ডেলের বিশেষত্ব এই বছর আমরা জেনে নেব। আমাদের এবছর 71তম পুজো, আমাদের প্রতিমা শিল্পী কৌশিক পাল এবং আমাদের থিম করেছেন দীপ দাস এবং ঈশিকা চন্দ্র। আমাদের এবছরের থিম মায়ের হাতে মায়ের আবাহন। আমাদের প্রধান আকর্ষণ হচ্ছে 4 জন মহিলা পুরোহিত আমাদের দুর্গাপুজো সম্পূর্ণ পরিচালিত করবে। এই থিমটার পেছনে যে তা সেই মায়েদের হাত ধরেই আমাদের দুর্গা প্রতিমার বা দুর্গা মায়ের আবাহন করা হচ্ছে। আমাদের মণ্ডপের পুরোপুরি প্রধান সজ্জা করা হয়েছে দুর্গাপুজোয় যে যে জিনিসগুলো ব্যবহার হয়, যেমন ধরুন গামছা বা আপনার দশমহাবিদ্যায় আসন, সেই প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমরা আমাদের মণ্ডপ সজ্জা করেছি। আমাদের দুর্গা প্রতিমার ঠিক উল্টো দিকে আমরা একটি আনফিনিশ দুর্গার রূপ রাখার চেষ্টা করেছি, যেটা থ্রু দিয়ে আমরা মাকে আহ্বান করছি যে তাকে আমরা তারপর নিজের মতো নিজের রূপে সজ্জা করিয়ে তারপর তার সেবা করতে চাইছি। আমাদের কোভিড হিসেবে আমরা একটা জিনিস করতে চাইছি, আমরা যে আমাদের রাস্তাটা আছে প্যান্ডেলের দেখার জন্য, ঠাকুর দেখার জন্য, সেই জায়গাটা আমরা ওপেন রেখেছি যাতে কোনোভাবেই মণ্ডপে ঢোকার বা মণ্ডপের ভিতরে যে গ্যাদারিংটা হওয়ার সেইটা যেন না হয়, যাতে রানিং সবাই ঠাকুর দেখে বেরিয়ে যেতে পারে। তারপর ভেতরে আমাদের যে মণ্ডপের ভেতরে যেখানে পুজোর জায়গাটি আছে সেটাকে আমরা একটু বড় করার চেষ্টা করছি, যাতে মেম্বারদের মধ্যে পুজোর জায়গাটা যেটা আছে সেখানে যাতে বেশি গ্যাদারিং না হয় মেম্বারদের। টুরিস্ট বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে 66 পল্লীতে। ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো সমস্ত প্যান্ডেলটিকে আপনাদের সামনে তুলে ধরতে। 66 পল্লীর এইবারের মূল আকর্ষণ হচ্ছে তাদের মেয়ে পুরোহিত দিয়ে সমস্ত পূজাটি সম্পন্ন হবে। শুধু তাই না, তারা সমস্ত প্যান্ডেলটি সাজিয়েছে পুজোরই সরঞ্জাম দিয়ে, গামছা থেকে শুরু করে মাকে সাজাবার বস্তু দিয়ে সমস্ত পুজো প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই তাদের প্যান্ডেলটি দর্শনার্থীদের জন্য খুলে গেছে, আপনারা খুব তাড়াতাড়ি আসতে পারবেন। ভেতরে লাল পাড় শাড়ি এবং সুন্দর কাঠের কাজ এবং দড়ির কাজ দিয়ে সমস্ত প্যান্ডেলটিকে সাজানো হয়েছে। লাল পাড় সাদা শাড়ি গামছা সমস্ত কিছু দিয়ে সমস্ত প্যান্ডেলটি সাজানো হয়েছে। এই সমস্ত কিছুই পুজোর সরঞ্জাম, পুজোর সরঞ্জাম দিয়ে তারা এবার মাকে এনেছেন আশেপাশে এবং সমস্ত প্যান্ডেলটিকে দেখে আপনারা বুঝতে পারবেন এটি একটি পরিবেশ বান্ধব একটি মণ্ডপ। এই মণ্ডপ আপনাদের কোনো রকম সমাজে ক্ষতি করবে না। মাকে তারা এনেছে সাবেকি সাজে, আপনারা দেখতে পারবেন অসুরের জায়গায় ঘোড়া, এটি একরকমের সাবেকি পুজোর প্রতীক। এইরকম প্রতিমা কলকাতায় খুব কম দেখতে পাওয়া যায়। ওপরের সুন্দর কাজটিও আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরা পার্সন বিপ্লবের সঙ্গে আমি শায়নি, আরও অনেক আপডেটসের জন্য দেখতে থাকুন টুডেজ বাংলা। নমস্কার।